হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুইটিস ব্লগ। তো আজকে আমি বানাবো পাঁঠার মাথা। তো মা এগুলি সব কী কী ফেলতে লাগে, মা এগুলি সব ফেলে বেছে রেখেছে। তো এখন আমি এটাকে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং পেস্ট করে নেব। আজকে আদা নাই বলে আমি আদার পেস্ট আমি এনে রেখেছি, এটা দিয়ে দেবো। তো প্রথমে আমি এটা পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি, এখন পেস্টটা মাংসতে আমি ঢেলে দেব। আদার পেস্টটা দিয়ে দেব। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন, স্বাদ মতন যে যতটুকু দিতে পারো। আমরা একটু কম খাই বলে একটু কমই দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প কাঁচা তেল দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। চিনি দিয়ে দেব, দিয়েটা যত সময় লাল হচ্ছে সেটা আমি এরকম পুরো একদম ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি সেই মাংস আমি যেটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। মাংসগুলি দিয়ে দিয়েছি, এখন আমি চিনটা কমিয়ে এটাকে আমি ভালো মতো কষাবো। তখন আমি একটা ঢাকনি চাপা দিয়ে দিই। আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আধা ঘন্টার মতন আমি কষাবো শুধু। যতক্ষণ এটা কষানো হচ্ছে আপনি ভিডিওটা দেখবেন আগে কি হয় কি করি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুগুলোকে আজকে আমি ভাজিনি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চেপে রাখবো যতক্ষণ আলু সিদ্ধ হয়। মাংসের আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিট মশলাটা দিয়ে দেবো। এখন আমি মগজগুলি দিয়ে দেবো এক সাইড করে, না তো ভেঙে যাবে। মগজ দিয়ে আমি বেশি সময় নাড়াচাড়া করবো না। তারপর আমি এটাকে নামিয়ে নেব।